মহাজোটের শরিক দল হিসেবে গত দুইটি সংসদ নির্বাচনে ময়মনসিংহ চার আসনে নিজেদের প্রার্থী না দিয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশনহ এরশাদের জন্য আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। তবে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ধর্মমন্ত্রী মরহুম মতিউর রহমানের পুত্র মহিতুর রহমান শান্ত। এই আসন থেকে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী বেগম রওশনহ এরশাদ নির্বাচনে অংশ না নেয়ায় জয়ের পথ অনেকটাই সহজ হয়েছে আওয়ামী লীগ প্রার্থীর। জাতীয় সংসদের মধ্যে একটি পবিত্র জায়গায় যেখানে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ হয়, লিখিত হয়, বাংলাদেশের আইন প্রণয়ন হয়, জনসম্পৃক্ততাহীন কোনো মানুষ সেখানে যাওয়া উচিত না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই ক্ষেত্রে যদি কোনো স্বতন্ত্র প্রার্থী তার যোগ্যতা, মানুষের প্রতি তার ভালোবাসায় যদি ওই আসনে যেতে পারে, আমরা তাকেও সাধুবাদ জানাই। এদিকে রওশনহ এরশাদের পরিবর্তে জাতীয় পার্টির প্রার্থী নতুন মুখ দলের সদর উপজেলা সভাপতি আবু মুসা সরকার। নির্বাচন সুষ্ঠু হলে বিজয়ের বিষয়ে আশাবাদী তিনি। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এবং ভোটার যদি ভোট দিতে পারে জয়ের ব্যাপারে আমি আশাবাদী ইনশাল্লাহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ময়মনসিংহ চার আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।